আপনি যদি বলেন হুজুর আল্লাহর দয়ায় আপনাদের দোয়ায় ভালো আছি, তাহলে আপনি জানি বলতে চাচ্ছেন যে মা দুধ দেশে তবে আমার এক চাষি বলে দিছিল তারপরে দেশে, এ কি মাকে বড় করা হইল? এ তো সেই রব, সেই আল্লাহ যার কাছে না চাইলেও আপনি রিজিক পাচ্ছেন। সুবহানাল্লাহ পড়বেন না? কয়দিন বলেছেন সপ্তাহে বলেন যে আল্লাহ সকালবেলা ভর্তা দিয়ে ভাত খেলাম, দুপুরে ডাউল দিয়ে খাবো, রাত্রিবেলা মাছ দিয়ে খাবো, ব্যবস্থা করে দিও প্রত্যেকটা দিন, এইভাবে কি রিডিং করে আল্লাহকে বলেছেন? তবুও খাওয়াচ্ছেন আল্লাহ? কোন দিন মুনাজাতে বলেছেন আল্লাহ আমার খেতে তুমি নিয়মিত ঠিক মতো বৃষ্টি দিও? আল্লাহ অটোমেটিক দিচ্ছে না বৃষ্টি, অন্য খেতে গেলে আপনার খেতেও পানি আল্লাহ দিচ্ছে, ইনসাফ করে আপনাকে রিজিক দিয়ে আল্লাহ রাখতেছেন। আপনি কি বলতে পারেন না আমার যা দরকার আমি আল্লাহর কাছে চাইবো? পারেন না? ইদা সালতা ফাসআলিল্লাহ, যা দরকার কাকে বলবো? যা দরকার সব, জুতার ফিতাও যদি ছিঁড়ে দেয় মুসির কাছে যাওয়ার আগ দিয়ে এই কথাটা একবার আল্লাহকে বলে নেন, বলেন যে মুখ দিয়ে ইন্না লিল্লাহ বলেন। আর এটাও বলা আবার আর এক বিপদ আছে, মানে এই জিনিস যদি এমনি ইসলামের নিয়ম হলো, আচ্ছা ধৈর্য ধরে বসে থাকবেন ইনশাআল্লাহ আজকে, মানে আমাদের খুব সুস্থ ভালো লাগতেছে মনের কাছে আজকের এই বৈঠকে বসে, বেশ কিছুদিন আমরা খোলা মাঠে এভাবে বক্তব্য করতে পারি নাই, আপনারাও ঠিক মতো আশপাশে ওই রকম অ্যাভেলেবল বসতেও পারেন নাই নিষেধের কারণে, বিধি নিষেধের কারণে, তাই কিনা? আজকে আমরা বসেছি প্রাণ ভরে কথা বলবো এবং কথা শুনবো, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। দাঁড়ানো ভাই, একটু বসে গেলে ভালো হয়, জায়গা যেহেতু আছে একটু কষ্ট করে বসে দেবো। কি বলতেছিলাম বলেন দেখি, কি বলছিলাম বলেন? ইন্না লিল্লাহ, তাই না? আমার এই হাত থেকে যদি এইটা পড়ে দেয়, আমার এই হাত থেকে যদি 5 টাকার একটা কয়েন পড়ে দেয়, আমার হাত থেকে যদি এই কাপটা পড়ে দেয়, ইসলাম আমাকে বলে তাৎক্ষণিক এটা একটা সমস্যা, যেহেতু আমি উঠানোর সময় পড়ে দেওয়ার সাথে সাথে বলবো ইন্না লিল্লাহ। কোন লোক মারা গেলেও বলবো, কোন দেখুন একটা বিপদ আসলে বলবো, কোনো কিছু হাত থেকে পড়ে গেলে ইন্না লিল্লাহ বলে তুলবো, তাই না? এমন একটা মুশকিল, ইন্না লিল্লাহ মানেই হলো এর সাথে মরা লাগিয়ে আছে। আমার মন চাইছে রাত 2টার সময় আমি আল্লাহু আকবার বলে হাত বেঁধে আমি মন মতো পড়বো, কাদু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পাড়া প্রতিবেশীর যদি আফসা আফসা ঘুম থাকে জাগিয়ে যাবে যে এখন আবার মরা মাটি দেব কার, কি বিপদ কোন মন চাইছে। আপনি একই হাত বারবার করতে পারেন না? একটা লোক সূরা ইখলাস যদি 90 বার পরে কিসের গুনাগাথা, একই রাকাতে সমস্যা আছে কি? কিন্তু আপনি শুধু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কোরআনের আয়াত এইটা পরে যদি কেরাত পড়েন, ডানে বামে সালাম ফেরানোর পর দেখবেন প্রতিবেশীরা আপনার চাইতে জোরে কাঁদা শুরু করছে আগেই, মানে ওরা একবারে ডিসিশন নিয়ে ফেলছে এখন মরা মাটি দেওয়া লাগবে। তার মানে কি? এই বিদাতি হুজুর, এই কবর পূজারি মাজার পূজারি শিরিকি আকিদা আমাদের ভিতরে এমন ভাবে ঢুকে গেছে, জাল হাদিস গুলো এখন এইগুলো আমাদের একটা বড় প্রভাব বিস্তার করে ফেলছে, ঠিক নাকি? আমার মন চাইছে রাত 2টার সময় আল্লাহু আকবার বলে হাত বেঁধে আমি পড়বো, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ডাইরেক্ট আওয়াজ আসবে, কারে ইন্না লিল্লাহ সারাই মাটি দিচ্ছে, তার মানে এইটা হলো মরা মাটি দেওয়ার দোয়া। আসলে কি তাই? রাগ করতেছেন মনে আপনারা? আমার কথা কি বোঝা যায়? মানে আমার মন চাচ্ছে আল্লাহর কোরআনের একটা পর্ব, এর সাথে মরামাটি দেওয়ার কি সম্পর্ক তা বলেন তো হাত তুলে কেউ। তাহলে বিদাত শিরিক কুফুরি আকিদা জাল হাদিস বড় একটা লম্বা সময় প্রভাব বিস্তার করে নাই এই সমাজে বলেন দেখি। আমার অন্তর চাইছে আমি পড়তে পড়তে যাব যেই পড়াটা আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছিলেন কঠিন বিপদের সময়, হকটা যখন বুঝেছিলেন তখন বলেছিলেন, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কি মুশকিল! এখন লোকজন বলবি যে আমরা যায় নামাজ পাক করতেছে, যায় নামাজের দোয়া, এটা কোরআনের আয়াত না?
কোরআনের আয়াত কিনা, কিন্তু আমরা যখন কোরআন মাজিদের আয়াত গুলো রাসুলের হাদিস গুলো আমরা মন মতো বুঝতে গেছি, আমার পীরের মতো বুঝতে গেছি, বড় হুজুরের মতো বুঝতে গেছি, বুজুর্গানে কেবলার মতো বুঝতে গেছি, তখন আল্লাহর কোরআনের হক নষ্ট হয়ে গেছে, ঠিক নাকি? কোরআন কি এই কথা বলেছিল যে মাটি খবরদার মিনহা খলাক নাকুম সারা যেন না হয়? বলেন মাটি দিবেন কি বলে? সব তো জানেনি, কি ওয়াজ করবে আজকে? হ্যাঁ, মাটি দেব কি বলে নাকি মিনহা খলাক নাকুম পরে সালাতে দাঁড়িয়ে কি বলবো? সর্বপ্রথম জায়নামাজে দাঁড়িয়ে আগে জায়নামাজটা পাক করে নেব, ইন্নি অজ্জাহাতু বলে, তাই না? বাহ, কি বলবো? সালাতের কর্ম শুরুই হবে হলো তাকবীর দিয়ে, কি দিয়ে? আল্লাহু আকবার দিয়ে, কি দিয়ে? আর এইটা শেষ করব কি দিয়ে? পরন্তু কিভাবে সালাম দিতে হয় দেখি কেমন হয়। মাশাআল্লাহ, ছোট মানুষ আইন উচ্চারণ করতেছে কত ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পারবেন তো বলতে? ইনশাআল্লাহ, জি। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ বললটা কি আর আমরা বুঝলামটা কি, এটা কি ধর্মীয় জাহিলিয়াত না? এইভাবে আমরা পয়েন্ট টু পয়েন্ট সমাজে কি ধরনের শিরিক বিদাত প্রচলিত আছে এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত কথা বলবো ইনশাআল্লাহ। কষ্ট হবে না তো আপনাদের? আপনাদের যে একাগ্রতা, যে অ্যাটেনশন এবং যে উপস্থিতি, তাতে আমাদের অন্তর বলে আপনারা অবশ্যই দিনী মাহফিল থেকে কিছু নিতে এসেছেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে একটা বড় জিনিস শুরুতে চায়নি, আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দিয়ে দাও। আল্লাহ আল্লাহ হেদায়েতের আলো নিয়ে আমাদের মুখের শেষ বাক্য যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন আমিন। এবার আমরা আসি শিরিক বিদাত আমাদের এই সমাজে কিভাবে প্রভাব বিস্তার করেছে। আমাদের সমাজের কিছু মানুষের, বেশিরভাগ পীর ফকিরের গতি, বেশিরভাগ মুরব্বীদের গতি, ভালো মানুষ কোনোদিন আমাদের মতো এই সচরাচর এইভাবে থাকে না। ভালো মানুষ হলে জঙ্গলে থাকে, ভালো মানুষ কোথায় থাকে? জঙ্গলে। শোনেন নাই গল্প, ইব্রাহিম বিন আদহাম, পীর ফকিরদের একটা কমন গল্প। অত বড় বাদশা শুয়ে আছে রাত্রিবেলা, হঠাৎ করে ছাদে কে জানি ঠক 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 করে খালি গুতায়, কে রে আমার বাড়ির ছাদে এত রাত্রে চোর আসছে মনে হয়। তখন সে তার কাছে গিয়ে দেখে যে ওই ছাদের উপরে গুতাচ্ছে কি দিয়ে, যেন লোহা দিয়ে জোরে জোরে খোঁচাচ্ছে। কি ব্যাপার, আমার ছাদে এত রাতে কি করো? আমি প্রধানমন্ত্রী, কি আর কি করো তুমি? তো বলতেছে আমার উঠ হারিয়ে গিয়েছে, তাই আপনার গোটা ছাদটা আমি তন্ন তন্ন করে খুঁজতেছি। শুনতেছেন? তখন নাকি ইব্রাহিম বিন আদহাম হেসে বলল, আরে তুমি কি পাগল? পাবনা যাওয়া বাদ দিয়ে, মেন্টালে ঢোকা বাদ দিয়ে এখানে তুমি কি করো? আমার এই ছাদে কোনোদিন উঠ হারায় একটা, আপনার মনে করেন চাচা তো ভাই খুঁজে পাচ্ছেন না, এখন উঠে এসে আমার জুব্বার পকেটে হাত আসছেন, বলতেছেন দেখি এটা আছে নাকি। এটা একটা অযৌক্তিক কাজ, কারণ এই জুব্বার পকেটে, এই জামার পকেটে একটা পূর্ণ মানুষ থাকবে, এটা হাসির কথা না। তো উঠ হারায় গিয়েছে জঙ্গলে খোঁজো বেটা, উঠ হারায় গিয়েছে মরুভূমিতে ঘোরো, এখানে আমার বাড়ির ছাদে ঠোকাচ্ছ কেন? তো বলতেছে আমিও তো সেই কথা বলি, আল্লাহর ওলি যদি হতে চাও, আল্লাহর পেয়ারা বান্দা যদি হতে চাও, আশেকে রাসুল যদি হতে চাও, শুয়ে বসে থাকে রাজ্য চালা হবে না, জঙ্গলে চলে যাও। লোকজন খালি কাঁদে আর কয় সুবহানাল্লাহ, খালি কয় আমিন। আমাদের এই দেশে সবচাইতে সস্তা জিনিসের নাম হলো ঠিক, দুই নাম্বার সস্তা হলো আমিন, তিন নাম্বার সস্তা হলো আল্লাহু আকবার, চার নাম্বার সস্তা হলো সুবহানাল্লাহ, পাঁচ নাম্বার সস্তা হলো আলহামদুলিল্লাহ। এইভাবে আমরা সস্তা বানা ফেলছি নাউজুবিল্লাহ। যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নামে শপথ করে বলতেছি, এর চাইতে দামি কালিমা পৃথিবীতে নাই। এই কলেমা, এই কথাটা যদি কোনো মানুষের মুখের শেষ বাক্য হয় ফা দাখালাল জান্নাহ, এই কালেমার উপরে লোকটা মৃত্যুবরণ করলে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। এটা হলো তাওহীদের সবচাইতে বড় অস্ত্র, ঠিক নাকি? এই লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বাঙালি বানাইছি হলে ফকিরের ভিক্ষে চাওয়ার দোয়া নাকি? মিথ্যে কথা বলতেছে নাকি? আমি তো রাজশাহী মানুষ, মিথ্যা কথা বলবে না, কথা কি চলে আমি তো বুঝি একটু নাকি? ফকির এসে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, সুর করে করে খালি কাঁদে,
কেরে বাবা তুমি সরাসরি এসে পরিষ্কার ভাবে বলো যে আমাকে কিছু সহযোগিতা করেন, আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দেন। ও আগে 17 বার ইল্লাল্লাহ জিকির করি নাই আগে। তা আমরাও মনে করছি দরজার বাইরে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে খালি হাতে যাওয়া যায় না, গোটা কয় সাইল নিয়ে আর নয় 5টা টাকা নিয়ে দেওয়া লাগে। কে আসাকে দেখো এই জিকিরটা নিয়ে এনেছে ফকির, কে নিয়েছে বলেন? তেমনি আপনার মুখের দামি আল্লাহু আকবার, আমিন, সুবহানাল্লাহ, ঠিক এই সব দামি দামি শব্দ নিয়ে গেছে বিদাতি হুজুর। কত অকারণে ঠিক বলেছেন, ঠিক বলা ঠিক না তাও কয় ঠিক, কথা বুঝতে পারলেন? এই হলো মুশকিল, কোথায় যে ঠিক বলতে হবে। কত নাদান জাহেলকে, দিন ধর্ম না জানা মানুষকে, বিদাতি হুজুরকে, কুফরি আকীদার আলেম ওলামাকে নারায় তাকবীর বলে আমরা বাঙালি কত যে চাতালে তুলেছি তার আর হিসাব নাই। বিশ্বাস করেন এমনি ঠিক কয়? আপনারা দেখেন নাই যে একটা হুজুর খালি কাঁদে তাও কয় যে ঠিক? দেখছেন না কাঁদা হুজুর? দেখেন নাই মানে উনি খালি কাঁদে তাও কয় ঠিক? দুঃখ কোথায়? বক্তা বলতেছে কেউ বসে থাকবেন না, একজনও কিন্তু বসে থাকবেন না, যে যাকে হাতের কাছে পাবেন জরা ধরে কাঁদেন তাই করতেছে। মানে দেখছেন না, হয়তো ধর্মের নামে ইসলামের লেভেল লাগায়ে যা কিছু বলবেন নিতে প্রস্তুত আছে, কোনো সমস্যা নেই। যে জাতি জর্দা পর্যন্ত বোঝে না যে এটা হালাল খাদ্য না হারাম খাদ্য, যে জাতি এখনো পর্যন্ত খমরের অর্থ বোঝে না, যেই আলেম ওলামা এখনো পর্যন্ত স্পষ্ট হারামটাকে কবর দিচ্ছে মাকরু নাম দিয়ে, যেই জাতি স্পষ্ট বিদাতকে প্রতিষ্ঠিত করতেছে বিদাতে হাসানাতের নাম দিয়ে, স্পষ্ট কুফরি আকীদা সমাজে প্রচার করতেছে কারামাতুল আউলিয়ার নাম দিয়ে, যেই জাতি মানুষকে পীর ফকিরকে আল্লাহর আসনে বসায় দিয়ে বলতেছে আলা ইন্না আউলিয়া আল্লাহ, এই জাতির কাছে ইল্লাল্লাহ জিকির দিয়ে কি করতে চাচ্ছে আপনি বলেন? এই জাতি আল্লাহকে চেনে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্য মান দিতে জানে না। 4 নম্বর সূরা, সূরা নিসা 59 নম্বর আয়াত, আমভাবে প্রত্যেকটা স্বীকৃতি দানকারী মুমিনকে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থ কি বলেন? আতিউল্লাহ মানে কি? আপনারা অনুবাদ করেন আছে আলহামদুলিল্লাহ, আমার বাবা জিরা বলতেছে কত সুন্দর। 3 নম্বর সূরা, সূরা আলি ইমরান 132 নম্বর আয়াত, ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল মানে কি? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, লাআল্লাকুম তুরহামুন, তারপরে তোমরা পাবে রহমত, সুবহানাল্লাহ। 4 নম্বর সূরা, সূরা নিসা আয়াত নম্বর 80, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে মাইতিউর রাসূল ফাকাদ আতাআল্লাহ, কেউ যদি আমার রাসূলের আনুগত্য করে তবেই সে আমি আল্লাহকে মেনে নিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে আমাদের সমাজে রাসূলকে মানার লোকের সংখ্যা বেশি না পীর ফকিরকে আর মাজারকে মানার লোক বেশি বলেন? বুঝতেছেন তো কথা? কি কথা, আগাছা তো বেশি হবেই, আগাছার কোনো বিষ দিতে হয় না, সার দিতে হয় না, অটো দামি দামি গাছকে শক্ত করে আঁকড়ে ধরে ধরে কিনা। পাট লাগিয়ে এসেছেন, কিছুদিন পরে তিনটা পতি তিনটা পাটে প্রায় 2টা আপনারা তুলে ফেলেন না নাকি? তুলে ফেলেন কি না? নাকি বলেন যে না ঘন হোক বেশি পাবো না আমি, তাই মনে করেন? আবুল তাবুল এই সমস্ত হাগল পাগল যদি বিদায় না করেন তাহলে মূল পাটটা ধারণ ক্ষমতার জায়গা পায় না, ঠিক নাকি? ঠিক তেমনি বিদাত শির সমাজে চাষ করতে হয় না, ইবলিসই দায়িত্ব নিয়ে এনেছে। ইবলিস শয়তান একাই নতুন নতুন শিরিক নতুন নতুন বিদাত দিয়ে আপনার ঈমান হরণ করতে রেডি, ঠিক নাকি বলেন? রেডি হয়ে আছে। আপনি যদি এগুলোকে না সরায় দেন সত্য জিনিস পাবেন না। মিডিয়া তো আপনারা দেখেন, শাহজালাল মাজার, সি 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 সি, আল্লাহর কসম শাহজালাল সম্পর্কে আমরা কটু মন্তব্য কোনোদিন করি না, আপনারা করছেন? শাহজালাল রহমতুল্লাহ আলাই, তার প্রতি আমাদের সুধারণা, আল্লাহ তুমি তার প্রতি রহম করো, তাকে তুমি ক্ষমা করো,
আমিন বলেন না কেন? আর এমনি খালি অপবাদ দেয়, তাও আমিন কয় না তোদের জোরে। আমরা তাকে ভালোবাসি, তার প্রতি আমাদের সুধারণা। তিনি অনেক দাওয়াতি কাজ করেছেন, তিনি একজন দিনের দায়ী ছিলেন, কিন্তু এত বড় নোংরা, এত বড় বাজে চিন্তা তার মাথায় ছিল না। আমি শাহজালাল মরলে সিলেটের অমুক গোটা এরিয়া দখল করে একটা দরগা খানকা বানায় ফেলো, এটা মনে হলো আপনাদের? কোনোদিনও বলে যায় নাই আমার কবরের পাশে মাছ ছেড়ে দিও, স্যার পাঁচটা চিংড়ি মাছ 100 টাকা দিয়ে কিনে মাথায় করে মনের আশা পূরণ করার জন্য দৌড়ে যাবে, এই নোংরা কথা তিনি বলে যায়নি কোনোদিন। শাহজালাল এই কথা বলতে পারে না, প্রতিবন্ধী বাচ্চাদেরকে নিয়ে গিয়ে ওই মাজারের পানি টেনে নিয়ে কপালে মুছবে, বাচ্চার মুখে ডলে দিবে আর বলবে, পা ডলে দিবে, হাত ডলে দিবে আর বলবে, বাবা একটু দেখে দিও বাবা। এই নোংরা কথা অন্তত শাহজালালের মতো লোক করে নাই, এটাই আমাদের বিশ্বাস। তার মৃত্যুর পরে তোমরা একটা বিজনেস দাঁড় করায়ছো, ঠিক নাকি বলেন? মাজারে পীর যদি কিছু দিতে পারত তাহলে সর্বপ্রথম খাদেমের ঠ্যাং ভাঙত আগে, খাদেমের আগে মাথা ভাঙত। তোর আর কাম নাই রে, হাজার হাজার মানুষের শিরিক প্রচার করার জন্য কুফুরি কর্ম রানিং করে দেওয়ার দায়িত্ব নিয়েছো, ধান লাগায় পাট লাগায় খাও, জান্নাত হবে ইনশাল্লাহ, এগুলো হালাল রুজি। মানুষকে কালেমা পড়া, মানুষকে সেজদা দেওয়ায় মুশরিক বানাচ্ছ, তোর আগে ঠ্যাং ভাঙব। মাজার কবর যারা শুয়ে আছে তারা যত ভালো মানুষ হোক, আল্লাহর নামে শপথ, দুইটা টাকা যদি সহযোগিতা করার কোনো সুযোগ তাদের হাতে থাকতো তাহলে সত্যি করে বলেন তো দেখি, সাধারণ গ্রামগঞ্জের বাজার ঘাট মজলিস, মসজিদের বাইরে, মাদ্রাসার বাইরে, অন্যান্য জায়গার তুলনায় মাজারে ফকির মিসকিন বেশি না? কথা কয় না? আপনার গোটা সারঘাট থানাতে যত হাগল পাগল নাই, যে কোনো একটা মাজারা দেয়া দেখেন যে খালি বস্তা বাবা, ডব বাবা, তালা বাবা, শিকল বাবা, খেতা বাবা, বড়া আছে না? তাহলে মাজারওয়ালা যদি কিছু দিতে পারত আমাদের অন্তর বলে ধারণা, যে আল্লাহর কাছ থেকে যদি কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা আলাদাভাবে অ্যাডভান্টেজ তাদের মন মতো তারা নিতে পারত, তাহলে ওই ফকির মিসকিনগুলো অত অসহায় হয়ে ওই জায়গায় শুয়ে থাকে না, থাকে কি? তাহলে কিছু দিতে পারে কি? কে পারে দিতে? আল্লাহ, তিনি সবকিছু দিতে পারেন, তার নাম আল্লাহ। লিমানিল মুলকুল ইয়াম লিল্লাহিল ওয়াহিদিল কাহার বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, সকল কল্যাণ কার পক্ষ থেকে আসে? আমরা একটা ভুল বুঝতাম এতদিন, একটা কথা আমরা বলতাম, ভালো মন্দ সব উপরওয়ালা জানে, সব উপরওয়ালা করায় নাকি বলতেন না? মওলা পাকের ইশারা ছাড়া, উপরওয়ালার ইশারা ছাড়া গাছের একটা পাতা নড়ে না, কি এরকম লোক নাই আমাদের ভিতরে? কি বলে? আল্লাহর হুকুম ছাড়া কি নড়ে না? গাছের পাতা নড়ে না। অথচ শাহজালালের মাজারে প্রতিদিন হাজার হাজার লোক সেজদা দেয়, এগুলি কি আল্লাহই দেওয়ায়? হাজার হাজার মানুষ মানুষের কাছে বলতেছে, আল্লাহ আমার একটা ছেলে দাও গো আল্লাহ, এটা আল্লাহ করাচ্ছে। লক্ষ লক্ষ মানুষ আল্লাহকে ছেড়ে দেব দেবীর কাছে নারকেল ফাটায় মনের বাসনা কামনার জন্য, বলে আল্লাহ কি করায় এগুলো? তাহলে কল্যাণ আসে আল্লাহর পক্ষ থেকে, অকল্যাণ যত নোংরামি আপনি করেন ইবলিসের ধোকায় পড়ে শয়তানি আপনি একা করতেছেন, আল্লাহর কোনো দোষ নাই। কষ্ট হচ্ছে আপনাদের? আরো কি কিছু সময় বলবো কথা না থামায় দেব? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আমাদের জীবদ্দশায় শিরিক বিদাত করব না, আল্লাহ ওয়াদা করলাম ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো। আমরা তাওহীদের উপর থাকতে চাই, যেই শব্দ বলেছিল আমাদের আব্বা আদম আলাইহিসসালাম, বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ আলাইহিসসালাম বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, খালি ইল্লাল্লাহ বললে আমার মুশকিল আছে, আমার ভয় লাগে কোন সময় এই ধরনের কথা বলতে গেলে, না জানে আপনারা ওই শেষের টুক খালি করেন, কেননা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো চা খাওয়ার দোয়া, বক্তা রানিং ওয়াজ থামাদি চা খাবে মানে আরো জোরে লা ইলাহা চা টানতেছে, এ কত বড় খারাপ! দুই তিন ডোক খায় আবার দেখে একটু ঢিল ঢিল হয়েছে, তখন আবার কয় বালাগল কয় আবার খায়,
চাচ্ছে, এটা কি চা খাওয়ার দোয়া? উনি যেন বলতে চাচ্ছে আমার কাছে কোন ইলাহ নাই, ওরা কাছে আমরা পাইছি, আমার কাছে আছে। আস্তাগফিরুল্লাহ বললেন না, ধর্মটাকে আমরা হাসির পাত্র বানাইছি, নতুন করে কোন মানুষ, নতুন করে কোন মানুষ, নতুন করে কোন নাস্তিক, নতুন করে কোন বেঈমান, সে যদি আমাদের দিন ধর্ম গ্রহণ করতে চায় আর অনুসারীদের দিকে তাকায় থাকে, তাহলে আবার আগেরটাই ফিরে দেয়, বলবে এই তো ভালো, 3 মাস পর পর নারকেল ফাটাবো, কালীর সামনে, দুর্গার সামনে, ভগবতীর সামনে, এটাই তো সবচেয়ে ভালো, এ আবার কি ধর্ম? কালেমা পড়ার সাথে সাথে জেকের দিলেই খালি উপরে পালিয়ে ওঠে, অনুসারীদের দেখলে পৃথিবীর সকল ধর্ম মনে করবে আমাদের ধর্মই ভালো, এ আবার কোন ধর্ম? এরা আল্লাহকে ডাকে, তাদের রবকে যখন ডাকে তখন লাভ দিদি খালি উপির পালিয়ে ওঠে, এরা তখন বলবে এটা কোন ধরনের যুক্তিকতার কথা যে মানুষ বলবে ভিতরে ভিতরে আল্লাহ রাখি, উপরে উপরে হু হু বলবে, কু কু বলবে, লাফ দিয়ে উঠবে, গলা ধরে পড়ে যাবে, এইটা কোন ধরনের ধর্ম? ও মানুষের দিকে তাকালে দিন ধর্ম গ্রহণ করতে পারবে, কিন্তু যদি পরে কোরআন, কিন্তু যদি পরে হাদিস, তখন বলবে আল্লাহ আমাকে যদি আলহামদুলিল্লাহ থাকবেন তো আপনার ইনশাআল্লাহ, আমরা অনেক সময় কথা বলবো ইনশাআল্লাহ। কেউ যদি ধর্মগ্রন্থ পড়ে মুসলিম হতে চায়, তাহলে আল্লাহর কোরআন এবং রাসূলের সহিহ হাদিস যখনই পড়তে যাবে তখনই বুঝবে আর বলবে আল্লাহ ইয়া লাইতানি, আমি কি করছি এতদিন, আল্লাহ আমি যদি আগে ইসলামটা কবুল করতাম আমার মর্যাদা কতই না বেশি হতো। সুবহানাল্লাহ, মানবতার পক্ষে এর চাইতে দামি কথা কার কোন ধর্মে লেখা নাই, আল্লাহ আমি কিভাবে ফাঁকে পড়েছিলাম এতদিন। কিন্তু কোরআন হাদিস বাদ দিয়ে ধর্মের অনুসারীদের দিকে যদি তাকায় কালেমা পড়তে চায়, তাহলে যাচ্ছে কার হাতে সেইটা হলো বড় কথা। কথা বুঝতেছেন নাকি? আলহামদুলিল্লাহ লোক অনেক ভালো হয়েছে, সেটা আমরাও বুঝতেছি। তাহলে মাহফিল থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, পরিচয় পাব শিরিক বিদাত কত বড় পাপ, তাওহীদ এবং সুন্নাতের কত বড় দাম, ঠিক নাকি? ঠিক আছে, ইনশাআল্লাহ কোনোদিন কি বিদাত শিরিক করবেন? কখনো করবেন না। মা ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিত আমালু, ঈমানের সাথে কুফরি করলে আমল কি ঠিক থাকবে? শিরিক করলে আমল ঠিক থাকবে না? যে কথা বলতেছিলাম একটা একটা করে পয়েন্ট ছোট করে বলে তারপরে আমরা কিছু বিষয় আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদের দেশে একটা প্রসিদ্ধ ওয়াজের কথা আমার মনে পড়ে গেল ছোটবেলায়, যেটা কয়েকদিন পর পর কানে ভেসে উঠত, যেটা কমন ওয়াজ, উত্তরপাড়ার মাহফিলে কালকে হয়েছে, দক্ষিণপাড়ার মাহফিলে আজকেও হবে, আগামীকালকে পূর্বপাড়া মাহফিল তাও হবে, বক্তাদের একটা কমন ওয়াজ হলো নবীর আশেকে, নবীর প্রেমে পাগল হয়ে ওয়াজ করুনি দাঁত ভাঙি ফেলছে, ঠিক নাকি? হয়নি? দেখেন একটা জিনিস আপনাদেরকে বলি, পীর ফকির মুরিদদেরকে আমি বললাম একটু আগে, আবু জেহেলের চাইতে তারা খারাপ আকিদা লালন করে, তার প্রমাণ আজকে আমি দেব, বলেন ইনশাআল্লাহ। দেখবেন কিভাবে, বলেন তো দেখি, আম্বিয়া আলাইহিমুস সালাম নবীদের পরে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ কারা? এই ভয় পাচ্ছেন কি জন্য বলেন না? হ্যাঁ, দিন ধর্ম থেকে দূরে থাকবেন, নিজের পিস্তল নিজের কপালে ঠেকায় মরা লাগবি, অথচ কোটি কোটি টাকার মানুষ, দিন শিখতে মন চায় না? যেই লোকটা গুলশান বনানীর মতো একটা জায়গায় থেকে এত টাকা পয়সা এত ধন সম্পদ থাকার পরেও একাকিত্ব বরণ করতে না পেরে সুইসাইড করলো, আল্লাহর নামে শপথ করে বলতেছি বিন্দুমাত্র আল্লাহর দিন সম্পর্কে, আল্লাহর দয়া সম্পর্কে যদি তার ধারণা থাকতো কোনোদিনও মরতো না, কোনোদিন আত্মহত্যা করতে পারত না। সে বলতো আমার যত সমস্যা জায়গায় জায়গায় লাইভ করে দৌড়ানো বাদ দিয়ে শেষ রাতে সেজদা দিয়ে চোখের পানি ফেলে আমি আমার আল্লাহকে বলবো, তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন, কেননা ওই আল্লাহ এখনো আছে যেই আল্লাহ সমুদ্রের মাঝখান থেকে রাস্তা বের করে দিতে পারে, ওই আল্লাহ ওই রকমই আছে, সাবাতু আবাব, সাতটা বড় বড় তালাযুক্ত দরজা চাবিবিহীন খুলে দিয়েছে, ওই আল্লাহ এখনো আছে।
ওই আল্লাহ এখনো আছে, যেই আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বলন্ত আগুন থেকে বাঁচিয়েছেন, ওই আল্লাহ এখনো এরকম নাই? কিন্তু ডিপ্রেশনে ফ্রাস্ট্রেশনে ও বুঝতে পারে নাই আল্লাহর দয়া কি। দিন ধর্মের বিদ্যা না থাকার কারণে মানুষের কাছে সবচাইতে প্রিয় হলো তার জান, সেটা নিজের হাতে নিজে বের করলো, ঠিক নাকি? তাহলে দিন সম্পর্কে জানবেন তো ইনশাআল্লাহ, জানবেন। তাহলে সবচাইতে দামি নবী আম্বিয়া আলাইহিমুস সালাতাস সালামের পরে দুনিয়ার সবচেয়ে সম্মানী ভালো মানুষ কারা? সাহাবারা। এবার বলেন তো সাহাবীদের ভিতরে সবচাইতে প্রথম সিরিয়ালের প্রথম কাতারের প্রথম নাম্বারের দিকে কাদেরকে রাখা হয়েছে? আবু বকর, উমার, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আলাইহিম আজমাইন, এরা না? একজনও দাঁত ভাঙে নাই, জি একজনও দাঁত ভাঙে নাই, সিমটে দেয় নাই, কান ধরে নাই, চুল ছেড়ে নাই, উল্টে পড়ে দেয় নাই, কিন্তু ওয়াস করুনি আশেকে রাসূল সহ্য করতে না পেরে নিজের দাঁতই ফেলা দিয়েছে। কয় যে কুন্ডে ভাঙছে হঠাৎ, আমি ঠিক যদি নাও পাই কুন্ডা বা ভাঙছে না ভাঙছে, ও বাড়ি মোড় ভাঙি ফেলছে। এই গল্প করে অথচ তার তকদিরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা সম্পর্কে আলোচনা করার কপাল নাই। পৃথিবীতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবীদের পরে আমরা মনে করি আল্লাহর নামে শপথ আমাদের কলিজা বলে, অন্তর বলে, কুরআন বলে, হাদিস বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বলে, সবচাইতে সম্মানী হলো সাহাবায়ে কেরাম। সাহাবাদের ভিতরে অগ্রগামী, সবচাইতে বেশি জান্নাতের পথে, সবচাইতে বেশি সম্মানী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমার রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, ঠিক নাকি? অথচ তাদের মর্যাদা কোনো ওয়াজ মাহফিলে খুব একটা শোনা যায় না, যায় কি? ওয়াজ করনি দাঁত ভাঙছে। বলেন আপনারা, মূসা আলাইহি ওয়াসাল্লাম একজন নবী না? আল্লাহর সাথে কথা বলে নেই, যেমন তেমন নবী, সুবহানাল্লাহ, তার মর্যাদা কত বেশি। এই নবীকে খাটো করতেছে খিজির আলাইহিস সালামকে দিয়ে, বলতেছে মূসা হলো শরীয়তের, খিজির হলো মারেফতের। মুসা যত বড় নবী হোক মারেফতের সাগরে যে এখনো ডুব দেয় নাই, এই শিক্ষাটা খিজিরকে আল্লাহ দিয়ে দেওয়াচ্ছেন, নাউজুবিল্লাহ। তাহলে খিজিরকে বড় করতে গিয়ে মুসা আলাইহিস সালামকে খাটো করতেছে, অথচ আমরা মনে করি পৃথিবীতে আল্লাহ নবুওতি দেন তাদেরকে, তার সময়ে তার চাইতে দামি মানুষ আর কেউ থাকে না, থাকলে তো সেই নবী হবে, নবুওতি তাকেই দেওয়া হয়, তার সময়ে সে হলো শ্রেষ্ঠ আদম সন্তান, কি বলেন? তাহলে যখন আপনি বললেন নবীর প্রেমে পাগল হয়ে ওয়াজ করনি দাঁত ভেঙে ফেলল, অটোমেটিক যে কোনো আশেকের আসলের যে কোনো একটা এরকম বিদাতি আকিদার সুফিবাদের লোকের মনে হবে আবু বকরের দুই একটা ভাঙা উচিত ছিল, একবারই দিয়ে বসে থাকলো, আলী এত ভালোবাসত তোমার, তুমি চাচাতো ভাই আবার জামাই, তুমিও দুই চারটে ভাঙতে, উমার রাদিয়াল্লাহু আনহু তোমাকে এত ভালোবাসত একটা চুলও ছিঁড়তে পারলে না মাথার, আর অস্করণী পাগল মানুষ সে তার মুখের সব দাঁত ফেলে ফেললেন। এই শয়তানি ধোকা পীর ফকিররা দেয়, ঠিক নাকি? বলেন আল্লাহ এই ইবলিস থেকে আমাদের ঈমানটাকে হেফাজত করে, বলেন আমিন। গত কালকের খবর দেখেছেন কিনা, নিচে বাপ মরে পছন্দ ধরে যাচ্ছে, বাইরের মানুষ গন্ধ পেয়ে, ওদের মাথা ছাকাচ্ছেন, গন্ধ পেয়ে তারা এসে একটা গাড়ি ভাড়া করে টাকা চাঁদা তুলে তারপরে লাশটা দাফনের জন্য নিয়ে যাচ্ছে, আর সোনার চাঁদ ছেলেরা উপর তলায় বসে জমির কাগজ নিয়ে সিরিয়ালে বসে আছে, দেখেন নাই মনে হয়? ছোট ভাগ বেশি দিল কি কামে, মেজ ভাগ দিল না কেন, অমক করলো না কেন, কামরা কামড়ি করতেছে, নিচে বাপের লাশটা পচে যাচ্ছে। ও মুসলমান, আর কবে হুঁশ ফিরবে কিছুই কি তুমি দেখো না? করোনা দিল তুমি খালি খিলখিল করে হাসো, খালি তুমি খালি কেদারি মনে করো, তুমি এটা কেন বোঝো না মুসলমানের জন্য সকল বালা মুসিবত নয় পরীক্ষা নয় সতর্কবাণী, কোন অবস্থায় আমরা ঈমান হারা হতে রাজি না ইনশাআল্লাহ। কাকে কি বোঝাবেন? বালা মুসিবত আসলে মানুষের ভয় থাকার কথা, ভয়তে গুনাহ থেকে মুক্ত হবে, এ আরো বেশি ইয়ার্কি করে, আরো এইটাকে পুঁজি করে ঘাড়ের উপর পাও দিয়ে খালি উপর তালা তুলে নিচ্ছে, কি মিথ্যা কথা বললাম?
তাহলে কি শিক্ষা দিলেন? এবার সত্যি করে বলেন, একটা হুজুর মানুষ, কোরআন পড়া মানুষ, হাদিস পড়া মানুষ, মাদ্রাসায় পড়া মানুষ, মসজিদে পড়া মানুষ, হাজার খারাপ হোক, জঘন্য খারাপও যদি হতো, একজন কোরআনে হাফেজ, একজন আলেম যদি সন্তান রেখে যেত দুনিয়াতে, সত্যি করে বলেন তো লাশটাকে অন্তত পচে যেত নিচে, এইরকম অবস্থা হতো বলে মনে করেন? চক্ষু লজ্জায় হোক, ইমানের কারণে হোক, দিনের দরদে হোক, আত্মসম্মান বোধ থাকার কারণে হোক, ইসলামের দরদে হোক, জাহান্নামের আগুনের ভয়ে হোক, পিতামাতার খেদমতের টানে হোক, কোনো না কোনো ভাবে সন্তান লাশটা কাঁধে নিত, কি বলেন? চার পাঁচতলা বাড়ি, উপরে উঠে বৈঠক করতেছে, কাকে কি পরিমাণ সম্পদ দেওয়া যায়, দুনিয়া, এটার নাম কি বলেন? দুনিয়া। শোনেন একটা কথা বলি আপনাদের, দেখেন তো কোনটা ভালো হয়। একটা লোক তার মা বাপকে ভাব দেয় না, খালা শাশুড়িকে হজ করাবেন নিয়ে গেছে, কেমন হলো কাজ? হজ করানি কি খারাপ কাজ নাকি? তার শাশুড়ি শাশুড়ি আর খালা শাশুড়িকে ধরে নিয়ে গেছে মক্কায় হজ করাতে, আর বাপ আর মার ভাত দেয় না, কামনা ভালো না মন্দ? হজ করাতে নিয়ে গেছে তাও কয় মন্দ, বুঝতেছেন কথা আমার? প্রেমিক প্রেমিকার মাকে প্রমাণ দিতে চাচ্ছে, আপনার মেয়েটাকে আমি কত ভালোবাসি, আপনার বিপদের সময় আমি রেডি। কেউ যখন কিডনি দিতে চাচ্ছে না, আপনার বিপদের সময়, বিয়ের আগে আমি একটা হবু জামাই আপনার, আমি আমার কিডনি আপনাকে দিয়ে দেব, দেয় নাই, কিডনি দিয়ে দিছে। গজব কোথা থেকে আসে? গজব আসে কার কোথা থেকে? অত ইজ্জুমান তাশা ওয়া তুদিল্লুমান তাশা, যাকে ইচ্ছা ইজ্জত দিতে পারেন, যাকে ইচ্ছা লানত দিতে পারেন, পারেন কিনা? কিডনি অপারেশন হয়ে গেল, নিজের কিডনি দেয়া সারি, বি হয় নাই, হবু শাশুড়ির কিডনি পেটে লাগে গেল, লাগার ঠিক 15 দিন পরে ওই মেয়ের সাথে ব্রেকআপ হয়ে গেছে। সত্যি করে বলেন তো, এই কিডনিটা যদি নিজের মাকে দিত, মরা পর্যন্ত চাইলেও কি মাকে ব্রেকআপ করতে পারত? বাপকে যদি দিত ব্রেকআপ করতে পারত? ফকিরের 2 টাকা ভিক্ষে দেয় না, ও শাশুড়িও তো বোর মতোই, মেঘ বাদ দিয়ে যদি সে ওই ওই হবি শাশুড়ি বিয়ে করতো কোনো পাপ হইতো? বোঝা যাচ্ছে না? তাহলে একে কিডনি দিল, তিনি প্রমাণ করতে চাচ্ছে আপনার মেয়েটাকে আমি কত ভালোবাসি, খুশির ঠেলায় নিজের কিডনিটা দিয়ে দেশে, কিডনি দিয়ে অপারেশন সাকসেস হওয়ার 15 দিন পরে মেয়ে মানে ব্রেকআপ করে চলে গেছে আরেকজনের কাছে। আরেকটা নিউজ দেখলাম গত কয়েকদিন আগে, মিথ্যা না, সবাই আপনারা সাক্ষী আছেন, কয়েকদিন আগে দেখলাম সরাসরি ঢক ঢক করে বিষ সরাসরি ঢক ঢক করে বিষ হবু শাশুড়ির সামনে তার মেয়েকে ভালোবাসে এইটা প্রমাণ করতে গিয়ে খায়ছে, মৃত্যুবরণ করছে, সে শহীদ হয়ে গেল না? হ্যাঁ, আর কি বলেন, নিজের শরীরে নিজে সিমটি দিতে ভয় লাগে। আপনাকে যদি বলি ডাক্তার আসতে দেরি করতেছে, আজকের ইঞ্জেকশনটা আপনি একাকাই নিয়ে নেন, পারবেন না? 2-1 জন পারবে, সবাই কি পারবে? কিন্তু বিষ খাচ্ছে শাশুড়ির সামনে, শাশুড়ি হয় নাই, শয়তানের কাছে, যে প্রমাণ করে দেবো আপনার মেয়েকে আমি কত ভালোবাসি, বিষ খেয়ে মারা গেছে। কি দুঃখ, কি জীবন! শিক্ষা ব্যবস্থা দিনের কি অবস্থা, এটাকে আপনি বুঝতে পারতেছেন? আমরা অধিকার চাচ্ছি ব্যানার হাতে করে, আমরা অধিকার চাই, অধিকার চাই, এ যেন মাদক নিরাময় কেন্দ্রে বসে সিগারেট আর গাঁজা খাওয়া, তাই না? বেনান নিয়ে রাস্তায় নামার জিনিস না, তওবা করে গুনাহ থেকে ফিরে এসে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নাম হলো মুমিন। চিৎকার চেঁচামেচি করে জায়গা দখল করে কোনোদিন প্রেশার দিয়ে ক্ষমা নেওয়া যায় না, ক্ষমা নিতে হলে অনুনয় বিনয় করে চোখের পানি দিয়ে কান্না করে ক্ষমা নিতে হবে, ঠিক নাকি বলেন? কথা বোঝা যাচ্ছে আমার? ভারতে মেয়ে, ওই মেয়েটা তাকবীর দিল কেন? মেয়ের বাপ কি মরছে নাকি? মরছে, ওর বাপ নাই, ওর ভাই নাই? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি যুবক, হাজার হাজার কালেমা পড়া মুসলিম যুবক নাই, মহিলা মানুষের রাস্তায় তাকবীর দিতে হবে কেন? তোমার ইমান কোন জায়গা গেল সেটা বলো আগে, কোথায় গেল? মেয়েটার প্রোফাইল পিকচার দিচ্ছে নিজের প্রোফাইলে, মেয়েটার নারায়ে তাকবীরটাকে বা আল্লাহু আকবার ধ্বনিটাকে
এত বেশি প্রমোট করা হচ্ছে, যেই মানুষটা গর্বে বুকটা ভরে গেছে আল্লাহু আকবার ধ্বনি, এটা মুসলমানের কলিজার ধ্বনি না? এই কথা বলেন না কেন? রক্ত মিশে আছে আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, এত খুশি হয় ফজরের নামাজ পড়ে না, এত ইমান। ভারতে আমার ওই বোনটা তাকবীর দিয়েছে, প্রত্যেকটা মুমিনের ভিতরে খুশি হয়েছে, অন্তর ইমান জাগ্রত হয়েছে, এত ইমান বেড়ে গেছে, ইমান এত বেড়ে গেছে, ইমানের পাওয়ার এত বেশি যে চার আঙুল কাপড় টাকনুর উপরে ওঠে না। ইমান এত বেশি, যুবকের ইমান এত বেশি, এত ইমানের পাওয়ার দাড়ি বড় হয় না, ঠেকে গেছে গুটি সন্না দাবা ধরে আছে, পাঁচ বছর আগে যা ছিল এখনো তাই আছে, কিছু গুটি সন্না বক্তা আমাদের দেশে আছে, বাবাদের একটু মনে রাখবেন, কোলে করে নিয়ে আসে মঞ্চে দেখেন নাই। আমি একটা মাইকিন শুনছি, মাইকিন হাসবেন না, এটা খুলনা কয়রা নাম শুনবেন, খুলনা, ওখানে মাইকিন করতে স্যার বলতেছে, ইনশাল্লাহ 17 ফেব্রুয়ারি আমরা আমাদের 18 ইঞ্চি বক্তাকে মঞ্চে মেপে বুঝে দেব। মানে পুরুষ মহিলা যে যেখানে আছে তারা যেন নিশ্চিত কনফার্ম হয়, না রে বক্তা সত্যি 18 ইঞ্চি হবে, 19 না 17 না। এই হইল মাহফিল, কোলে করে ধরে নিয়ে আসি মঞ্চে বসা দিয়েছে, আর বলে 10 বছরের শিশু এখন আপনাদের সামনে বক্তব্য দেবে, 7 বছর আগেও 10 ছিল, আগামী 10 বছর পরেও 10ই থাকবে, দাবা ধরে আছে বাড়েও না কমেও না। মিথ্যে কথা বললাম? এইরকম দাফা ধরা বক্তা, বাংরি হুজুর, কানা হুজুর, এরপরে আপনার 18 ইঞ্চি 26 ইঞ্চি নারী ভুরি বাংলাদেশে ভরা। মিথ্যে কথা বললাম? এদের দেখার জন্য মানুষের ভিড়। শোনেন, তাওহীদ শিখতে, সুন্নাহ শিখতে, কোরআন শিখতে, হাদিস শিখতে যে কয়জন মানুষ আসে না, বক্তার পেলেন দেখার জন্য তার চেয়ে 4 গুণ লোক আসে। ওয়াস্থ পেলেন দেখে আসে আগে, আগে 70, পরে আবার 85,000 টাকা, 1.5-2 লাখ টাকা দিবি, এ মনে হয় কি আফ্রিকার জঙ্গলের প্রাণী মনে হয়, 2 চোখ দেখে তো আসি চল আগে। কি মিথ্যা বললাম? আপনার বাড়ির কাছে সেদিন আইছিল কোন দাগে, ওই জিজ্ঞাসা করেন না আগে, হ্যাঁ এইতো আগে নেছে 40, পরে হলো না 42 না, পরে মনে হয় 50-90, আগে 40 পরে কত 90। তার ওয়াজের ভিতরে সবচাইতে দামি মনে রাখার মতো সিন ছিল হলো মাহফিলের পোস্টার এইভাবে ঘোরায় ঘোরায়, এইভাবে ঘোরায় ঘোরায় বিড়ি বানায়, এইভাবে ধরে 4 রকম স্টাইলে বিড়ি খাওয়া দেখাছে প্রত্যেকটা মুসলমানের। শোনেন, বাচ্চারা এইভাবে খায়, মুরব্বীরা এইভাবে খায়, মহিলারা এইভাবে খায়, 4 রকম স্টাইলে বিড়ি খাওয়া দেখালো। শেষের দিকে বলল যে শোনেন, আল্লাহকে আজকে আপনি প্রমাণ করে দেন, ও যুবক দাঁড়াও আল্লাহকে দেখায় দাও, যাকে পাবে হাতের কাছে ধরাধরি খালি কাঁদো। কিসের সাথে কি এক একটা কথা, ভালো মানুষকে মানুষের সামনে কাঁদে খালি অকারণে, কাঁদবে শেষ রাত্রে আল্লাহকে সেজদা দিয়ে না, কথা তো বলে না। কিছুদিন আগ পর্যন্ত আমরা মাঠে ময়দানে বলতাম, যেসব বক্তা লোক হাসানোর জন্য অকারণে কৌতুক বলে যোগ করে আর হাসায়, মিথ্যা কথা বলে, বিভিন্ন হিন্দি গান নকল করে বলে, তারা খারাপ, তারা প্রতারক, এগুলো আমরা বলি নাই, বলেন না কেন? যেসব বক্তা হিন্দি গান নকল করে বাংলা বলে, লোক হাসানোর জন্য কৌতুক বলে আর ঢং করে, তারা প্রতারক, এটা আমরা বলি নাই। কিন্তু এখন আরেকটা জিনিস বলতে হচ্ছে, ও কারণে যেসব বক্তা কাঁদে তাদেরও আবার নামা আদান মঞ্চ থেকে, এ আবার কোন বিপদ? ও মনে করতেছে আমার ওয়াজ শুনি এত মানুষ কাঁদতেছে, মনে হয় কি হয়ে গেল। কিছুদিন আগের ঘটনা, একজন মাদানী আলেমের মুখে শোনা, বক্তব্য শেষ প্রত্যেকটা লোক টিস্যু পেপার দিয়ে খালি চোখ মুছে আর বলতেছে, মন ভরা দিয়ে গেছে হুজুর, দেল ভরে গেছে আজকে হবিগন্ধের হুজুরের ওয়াজ শুনি, কলিজাটা পূর্ণ হয়ে গেছে, আহ কান্নার বন্যা বয়ে গেছে ওয়াজে, ফজরের নামাজ পড়ে 25 মিনিট পরে জেরা করে, আরে বলল কি তাই কাকা তা জানেনি, খালি কাঁদে। তাহলে এ কোন হিসাব বলেন? এটা কি লজ্জার কথা না? আল্লাহ তাআলা এই সমস্ত ঢং থেকে ফিরে কোরআন এবং সহি হাদিসের হক কথাগুলি বলার এবং শোনার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। 14 ফেব্রুয়ারি এসেই গেল নাকি, আজকে ওয়াজ শেষ হবে, ডক্টর মুজাফফর বিন মোহসিন হাফিজাহুল্লাহ ভাই নামবে, বের হয়ে গিয়েই পটাকা শুরু করবেন নাকি বলেন? হ্যাঁ, যেহেতু ভাই যখন ওয়াজ শেষ করবে তখন তো 12টা প্লাস হয়েই যাবে, তাই না?
তাহলে কত পড়ে গেল? ১৪ পড়ে গেল না? ১৪ তো পড়ে গেল। তখন যা বক্সের লাইনটা দিয়ে ছাদের উপর খালি ড্যান্স হবি, লাভ দিবি, আর হইলো ফটাকা ফুটাবি, আর নিচে ওই তাহাজ্জুদ পড়া বাপ কয় কি সওয়াল ফল, আমার কথা শোনে না ওরা, কি আমার কথা শোনে, আমি কি শিখে দিছি নাকি? তুমি বাপ, তুমি বাপ সওয়াল ফল বলে শোনে না। ২৩, ১৪ ফেব্রুয়ারি কয়েকদিন আগে আবার আপনার কলিজার টুকরা সোনার সাদ প্রতি মাসে ১০,০০০ টাকা দিয়ে ছেলেকে পড়াচ্ছেন রাজশাহী অন্য অন্য জায়গায়, আজকাল প্রতিষ্ঠানের নাম বলা মুশকিল আছে, যাই হোক মিস্টার এক্স ওয়াই জেড যে সে হতে পারে, নট অনলি ফিক্স যে কেউ, তো মনে করেন এই সোনার সাদের জন্য প্রতি মাসে ১০,০০০ টাকা দিচ্ছেন, বাবা পড়াশোনা করে মানুষ হও, শয়তান ওই ছেলের ঘরের ঘর পিসাব করে দিয়েছে, কয়েছে যে তুই ও কারণে বসে থাকা বাদ দি র্যাক ডে পালন করে, একটা দিন বাই করে দিলাম, হয় নাই কয়দিন আগে, মেয়ে ছেলে গেঞ্জিতে জামায় হাতে পিঠে কপালে সারা গায়ে নোংরা গালি বাজে বাজে কথা লেখে একে অন্যকে জড়ায় ধরে কাঁদতেছে আর বলতেছে, ছেলে মেয়েকে বলে, মেয়ে ছেলেকে জড়ায় ধরে বলে, ও দোস্তরে আজ ৬টা বছর ৪টা বছর একই সঙ্গে একই কলেজে পড়লাম, আগামীকাল থেকে আমরা যে যার মতো করে চলে যাব, আমাকে ক্ষমা করে দিস, কাঁদতেছে, তার নাম দিয়েছে হলো র্যাক ডে, কি ডে? মুসলমানের হাতে কি এত বাজে সময় আছে কথা বলেন তো, সত্য কথা, হ্যাঁ প্রত্যেকটা দিন ৫ বার সালাত আদায় করা ফরজ না, কথা তো বলে না মুসলমান, একটা কদম পর্যন্ত ফেলবে না রাসূলের নীতির বাইরে, মুসলমান পেশাবখানায় যাবে তবু তার মন মতো যেতে পারে না, যেতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির কথা মতো, মুসলমান পানি খেতে পারে না তার নিজের মন মতো, খেতে হবে রাসূল যেভাবে খেয়েছেন সেইভাবে, মুসলমান সে যেন জেনে রাখে তার মা বোনের হায়েজ মাসিক সম্পর্কে আল্লাহর রাসূল ক্লিয়ার করে ব্যাখ্যা দিয়ে গেছে, যাতে আমার উম্মত বিপদে না পড়ে, হে মুসলমান পেশাব করবেন কিভাবে, পায়খানা করে কি দোয়া পড়বেন, স্ত্রী সহবাস করবেন কোন দোয়া পড়ে, সকল কিছু নিজের জুতা পায়ে দিবেন কিভাবে, নিজের বাড়িতে নিজে ঢুকবেন কিভাবে, বের হবেন কিভাবে, এক জায়গায় সফরে গেলেন কিভাবে, সমস্ত কিছু যে আল্লাহ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই মুসলমানের কি এতই অকাম, এতই কি সময় ফাঁকা পড়ে আছে, ১৪ই ফেব্রুয়ারি র‍্যাক ডে পালন করা লাগবে, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আপনার বেটা আপনার ছেলে ১৪ই ফেব্রুয়ারি উপলক্ষে ৩ সেকেন্ডের জন্য যদি বাদ্যযন্ত্র বাজিয়ে ঢং করে আর দিন উদযাপন করে, আবু জাহেলের সাথে কাফেরদের সাথে বেঈমানদের সাথে হাসর হবে আপনার ছেলের, পালনীয় দিন নয়, শয়তানি করার জায়গা না, ইসলামে যেটা দেওয়া আছে সেটাই তো আমরা পালন করতে পারি না, কিসের র‍্যাক ডে, কিসের ভ্যালেন্টাইন ডে, এগুলোর সব কিছুর ডিরেক্টর পরিচালক ইবলিস শয়তান, কে ইবলিস শয়তান, ১৪ই ফেব্রুয়ারি পালন করবেন তো ইনশাল্লাহ নাকি? এবার আমরা অনেক কথা বলেছি, এবার একটা কথা বলেন তো দেখি, একটা গ্রামে পুলিশ জোরে করে বাসে ফুঁ দিয়েছে, জোরে করে ফুঁ দিয়ে দিয়েছে, কার মন পুলিশ পুলিশ, কে জোর দেয়? একটা সময় আমার দাদারা বলে, একটা সময় এমন ছিল গ্রামে যদি একটা বাচ্চা ছেলে ১ টাকা দামের আটানা দামের একটা বাঁশিতে ফুঁ দিয়েছে, কিংবা ওদের কলার ফাতরা চেনেন নাকি, বাঁশের কঞ্চি টঞ্চি নিয়ে আসি ফু করে ফু মারছে, এখন ওই সময় তো বদনা চোর গরু চোর দেখা গেল একটা ল্যাংটা বাচ্চা ২ টাকার মাসের জোরে করে ফুঁ দিয়েছে, এরকম দিন ছিল না? আমরা যখন বিদাত শিরিক সম্পর্কে ওয়াজ করি, আমাদের ভাইয়েরা এত কষ্ট পায়, কুকুর কামড়ালে যেমন জলাতঙ্ক রোগ হয়, কোরআন হাদিসের ওয়াজ করলে আমাদের ভাইদের কলিজায় সেই রকম লাগে, কেরে বাবারে হাদিস কোরআন কি আমার বাপ দাদার সম্পত্তি না আল্লাহর সিদ্ধান্ত? একজন মুমিন তো শুনবে কল আল্লাহ কল আল নাবি, তাই শুনবে না? না কলা বুজুর্গ আনে কেবলা কলা ঠাকুর বাবা, তাই শুনবে? এটাই তো চলতেছে। এবার উঠবেন না, একটু নরম ওয়াজ করি এবার একটু আমরা, আজকের এই মাহফিলটা যারা করেছে ভালো কাজ করেছে না মন্দ কাজ করেছে? ভালো কাজ নাকি? বক্তা আমরা এরকম আদামি, যাই হোক আসছি দুই কথা যাই বললাম,
কিন্তু মাহফিলটা তো কোরআন হাদিসের মাহফিল নাকি, ভালো জিনিস না? তা আপনারা এসেছেন, পাশেই হলো আল্লাহর একটা ঘর, ঝিকরা দক্ষিণ পাড়া জামে মসজিদ, তাই না? আল্লাহর ঘর। যদি আমাদের সমাজ একটা কথা, আল্লাহর ঘরে যারা দিবেন তারা ডান পাশে, নবীর ঘরে যারা দিবেন তারা হলো বাম পাশে। মিথ্যা কথা বলতেছি নাকি? আপনি প্রমাণ দিতে পারবো, বহু মাহফিল আপনি খোঁজ নিয়ে দেখেন, ডান পাশে আল্লাহর ঘরে দেন, বাম পাশে নবীর ঘরে দেন, মানে মাদ্রাসায় দেন, মানে মসজিদে দেন, তাই তো কথা? কানা হুজুর এখনো জানেই না, আরে মাদ্রাসা ওটাও তো আল্লাহরই ঘর নাকি? বুঝতেছেন না কথা? মাদ্রাসা কার ঘর? তো আল্লাহর ঘর সংলগ্ন আজকে আমাদের এই মাহফিল, এই প্রোগ্রামটা করেছে, একটা খরচ আছে কিনা বলেন তো দেখি। কেউ আমাকে প্রেশার দেয় নাই, বক্তা শ্রোতা কমিটি সবাই জানে রফিকুল ইসলাম বিন সাঈদ কালেকশন করতে পারে না, এটা হয় না সবার দ্বারা। আমি চাঁদা তুলতে পারি না, দু একজন দেয় ঠিক মতো, তাকবীর দেয়নি আবার থামে দেয়, না তাকবীর কমলে আবার থেকে দেয়, উঠি আসবির চায় মনে করে আমার নাম ধরে মনে হয় জরা ধরবেনি, আমি বলি নে থামিয়ে দেয়, আমি দেখি খেয়াল করি। কিন্তু আমার আগে পিছিয়ে দেখা গেল একজন বিদ্যার্থী হুজুর এসেছে কালেকশনের জন্য, কিন্তু বহু মাহফিলে সালাফি মানহাজের মাহফিল, কিন্তু টাকা কালেকশন করার জন্য একটা বিদ্যার্থী হুজুর দ্বিতীয় বক্তা রাখে, মিথ্যে কথা বললাম? এখন দেখা গেল ও খালি কাঁদে, আর মহিলারা কইলে যে ডিম কই রে, মুরগি কই, খে খোল কানের তা, দে হুজুর কি কাঁদা কাঁদে, দে সত্যি দে। তো যেহেতু আজকের এই প্রোগ্রামটা করেছে, অনেক কষ্ট করেছে, খরচ করেছে, উঠে চলে যাবেন না, কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ। যদি বলেন সামর্থ্য নাই, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দানের দিকে তাকান, যদি বলেন সামর্থ্য আছে দেব না, আপনার কি উসমান রাদিয়াল্লাহু আনহুর দানের দিকে তাকান, কথা বুঝতে পারলেন নাকি? আমাকে বলা হয় নাই সেভাবে জোরালোভাবে যে টাকা তুলে দিতে হবে বা এই করতে হবে, একটু টাচ দেওয়ার পর আমার মনে হলো এত সুন্দর একটা মাহফিল করেছে আল্লাহর ঘর সংলগ্ন। এবং আর একটা জিনিস আমি পড়ে ফেলছি, কেউ বলে নাই, ছোট করে লেখা, দোতলায় মা বোনদের সলাত আদায়ের স্থান নির্মাণ করা হবে ইনশাআল্লাহ। খারাপ কাম না ভালো কাম? ভালো কাম। আপনি মহিলাদের জন্য বাজার খুলে দিয়েছেন, আপনি মার্কেট খুলে দিয়েছেন, আপনি আপনি সমস্ত কিছু খুলে দিয়েছেন, খালি আল্লাহর ঘরে ঢুকতে দেন না। বড় বড় হুজুর বলছে মসজিদে গেলে বলে ফেতনা হয়, হজ করতে যাওয়ার সময় কোনো মহিলা যদি মনে করে না হজ করতে গেলে কার গায়ের সাথে গুতে লাগে, কোন গায়ের মাহরম, কোন বেগানা পুরুষের সাথে আমার হাতটা যদি লেগেই যায় তাহলে আমার তো গুনাহ হয়ে যাবে, আমি হজটা করব না, তাহলে এটা তো বেশি ভালোবাসতে যায় মার বউ, বউকে মা বলা হলো না, বুঝতেছেন নাকি কথা? হজ করা একটা ফরজ ইবাদত কিনা কথা বলেন, এই ইবাদতে যাওয়ার সময় এই চিন্তা করার কি আর সুযোগ আছে, ওখানে গিয়ে যদি কোনো পুরুষের গায়ে হাত লাগিয়েই যায়, ওখানে যায় যদি কোনো মহিলার গার সাথে হাত লাগিয়েই যায়, এ যেন মহিলাটা এত পর্দা করে নিজের স্বামীর সাথে পর্যন্ত 6 বছর দেখা দেয় না, তার এই একটা পর্দা। তাহলে ইসলাম যেটা আমাদেরকে বলে আমরা তাই মানবো বলেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর ঘরটা মা বোনদের জন্য একটা পরিবেশ রাখতে হবে, হবে কিনা বলেন? তাই যদি হয়, যদি সেটা চান তাহলে আপনারা একটু সহযোগিতা করবেন, সাদাকা করবেন, যাতে মা বোনদের জন্য সালাতের একটা পরিবেশ করা যায় বলেন ইনশাআল্লাহ। এমন মানুষ চলে এসেছে সালাম দেওয়া ছাড়া যা বলবো সবই বেয়াদবি, আর একটু ভয় ভয় করবে, এটা ঠিকও হবে না। তো না আপনি বললেও আপনাকে বসায় রেখে, যাই হোক, যে কথাটা বলতেছিলাম ওয়াজবাদ, এখন যেটা বলি সেটা হলো আপনারা ইনশাআল্লাহ সাদাকা করে যাবেন, যাতে আপনার এই সহযোগিতায় এই ধরনের প্ল্যাটফর্ম আল্লাহর ঘর কেন্দ্রিক মা বোনদের সালাতের পরিবেশ সহ দিনের সকল কাজে তারা উৎসাহিত হয় বলেন ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এমন কোনো কাজ করবেন না যে দুঃখে পড়ে এই কষ্টের যুবকগুলো গরু বিক্রি করে খেয়ার কিনে নিয়ে আসে বাড়িতে, কারণ এরাই তো পরিশ্রম করে আপনাদের জন্য এই খোলা মাঠে আজকে দিনের দুইটা কথা শোনার জন্য পরিবেশ করে দিয়েছে, ঠিক নাকি? এদেরকে আপনি যাত্রায় ডাকলেও পাবেন, এদেরকে পাবেন না মানে ব্যবহারের কথা বলতেছি, গ্রামে একটা যাত্রা আসবে, ভাইস্তি কি করে সেটা বসে আছে, কাকা গাঁজা খাচ্ছি, ভাত তো কমই খাই জানেনই তো, গাঁজাটাই নিয়মিত খাই, এরে বেটা তোরা বাড়িতে থাকতি, তোরা বাঁচিয়ে থাকতি, আমরা একটা মাহফিল দেবো, ওদের উত্তর ফরালারা দিবের দেয় না, কি বলিস? যাও কাকা মাহফিল করো, যাও আমরা দেখতেছি, এটা কয় না?
আবার যদি একটা মাহফিলের কথা বাদ দিয়ে যাত্রার কথাও যদি বলতে যান যে এরে বেটা তোরা বাসে থাকতি কি আমরা যাত্রার মুখ দেখবো না রে, কে কাকা কি হয়েছে ওখানে, কত আশা করি আমরা ব্যান সঙ্গীত নিয়ে এসে একটু ড্যান্স দেবো নাচবো, আর কিছু লোক বাধা দেয়, তুমি যাও কাকা আমি দেখতেছি কিডা বাধা দেয় তা ঠ্যাং ভেঙে দেবো। এই যুবকদেরকে যে খাতে লাগাবেন সেই খাতে তারা লাগবে, শুকরিয়া আদায় করেন, আপনি লাগানোর আগেই আল্লাহ তাদেরকে ভালোবেসে হেদায়ত দিয়ে সালাফি মানহাজে আহলুল হাদিস হিসেবে কোরআনের একজন খাদেম করেছেন বলেন আলহামদুলিল্লাহ।